মেয়েদের হল, হোস্টেল ঢাকা আক্রান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব সব ছাত্রছাত্রীর ছাত্র হল ছাত্র হল আক্রান্ত হয়েছে এবং মানুষকে তারা পাখির মতো মারছে। বিষয়। এই কথা শুনে যখন আমি শুনলাম, তখন ক্যাপ্টেন অথবা লেফটেন্যান্ট ওয়ালি সাহেব, উনি লেফটেন্যান্ট ছিলেন কি ক্যাপ্টেন ছিলেন আমার ক্যাপ্টেন ঠিক ছিলেন, থাকবে, ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন ওলি সাহেব ছিলেন ডিউটি অফিসার, জি। তিনি আমাকে জানালেন যে এই ঘটনা ঘটেছে। তা আমি জিজ্ঞেস করলাম জিয়া রহমান কোথায়, হুম বলে যে উনি তো আগ্রাবাদের পথে, হুম আগ্রাবাদ পর্যন্ত পৌঁছেছেন। হুম আমি বললাম তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে ওনাকে খবর দাও। জি। তো ওনাকে উনি খবর পেলেন ঠিক আগ্রাবাদের মোড়ে, তিনি খুব আস্তে আস্তে যাচ্ছিলেন, ধীরে জি ধীরে যাচ্ছিলেন মোড়ে। শামসের মবিন এবং খালিকুজ্জামান তারা দুজন ইন্টারসেপ্ট করলো হুম হুম জিয়া রহমানকে আগ্রাবাদের মোড়ের কাছে। ওখানে ওনাকে বলার পরে তিনি তাদেরকে বললেন তোমরা ব্যাটালিয়নে চলে যাও, আমি আসছি। তো তার সাথে ওনাকে একটা 6-7 জন পাঞ্জাবি নৌবাহিনীর কমান্ডোদের একটা ব্যুহের ভিতরে ছিলেন, হুম তিনি হঠাৎ করে তাদের একটা রাইফেল নিয়ে তাদেরকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিলেন, ছিনিয়ে নিয়ে হ্যান্ডসআপ বলে তাদেরকে বললেন যে আমাদেরকে ফিরে যেতে হবে। হুম তো তখন ফিরে আসলেন, ফিরে এসে আমাকে ডাকলেন প্রথমে, ষোলো শহরে ফিরে ষোলো আসলেন, শহরে ফিরে আসলেন। ফিরে এসে প্রথম তিনি কর্নেল সাহেবের বাসায় চলে যান, জি। গিয়ে কর্নেল সাহেবের দরজা ধাক্কাতে কর্নেল সাহেব যেমন ভূত দেখার মতো জিয়া হ্যাঁ রহমানকে দেখলেন। হ্যাঁ হ্যাঁ কারণ তার ধারণা ছিল কর্নেল মানে কর্নেল ততক্ষণে, জাঞ্জুয়া, কর্নেল জঞ্জুয়া, কারণ তার ধারণা ছিল যে এতক্ষণে জিয়াউর জিয়া রহমান রহমান খতম হয়ে গেছে। খতম হয়ে গেছে। জি তো জিয়া রহমান তার কলার ধরে তাকে জিপে বসিয়ে মেসে আসলেন, মেসটা আমার পথে পড়ে। হ্যাঁ তো ওখানে এসে ডাক দিলেন, শকত শকত করে ডাক দিলেন। আমি তো চিন্তায় ছিলাম, বসেছিলাম, সেজন্য আমি খুব তাড়াতাড়ি লাফ দিয়ে দেয়াল টপকে আমি চলে গেলাম, কারণ গেটে তালা ছিল, জি আমি কখন তালা খুলবো, মেসালদারকে ডাকবো, আমি গেট দেয়াল টপকে চলে গেলাম। তো উনি আমাকে বললেন যে শকত মীর, উনি আমাকে মীর ডাকতেন, বলেন মীর দিস বাস্টার্ড ওয়াজ গোয়িং টু কিল আস, হুম আই হ্যাভ রিভোল্টেড, হোয়াট ডু ইউ সে, রাইট, আই হ্যাভ রিভোল্টেড, অ্যান্ড হোয়াট হোয়াট ডু ডু ইউ ইউ সে, সে, হোয়াট ডু ইউ সে, কারণ আমি তো নেক্সট। জি 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 তা আমি ওনাকে স্যালুট করলাম, বললাম ইউ আর দ্য কমান্ডিং অফিসার, টেল মি মাই অর্ডার্স। তখন উনি আমাকে বললেন যে তুমি মেসে যতগুলি পাঞ্জাবি অফিসার আছে তাদেরকে বন্দি করে ব্যাটালিয়নে চলে আসো, আমি এই বেটাকে ব্যাটালিয়নে নিয়ে যাচ্ছি। জি এই যুদ্ধ শুরু হলো আমাদের। জি যখন আমি ব্যাটালিয়নে গেলাম, ব্যাটালিয়নে গিয়ে দেখি এক অস্থির অবস্থা, হ্যাঁ কেউ হাফ প্যান্ট পরে, কেউ গেঞ্জি পরে, কেউ পুরো ইউনিফর্ম, কেউ আধা ইউনিফর্ম, কেউ উপরে গুলি ছুটছে, হ্যাঁ কেউ আল্লাহ আল্লাহ ডাকছে, হ্যাঁ কেউ কোরআন পড়ছে, জি কেউ ইয়ালি ইয়ালি করে কাঁদতেছে, হুম মানে একটা অদ্ভুত অবস্থা, রিভোল্ট, একটা ব্যাটালিয়নের রিভোল্ট, হুম এটা চোখে না দেখলে বোঝা বিশ্বাস যাবে না, করা বিশ্বাস মুশকিল করা মুশকিল। স্যার। এই অভূতপূর্ব কাহিনীটা আমরা থেকে একটু পরে শুনি, আমরা একটু ছোট বিরতি নেই, বিরতির পরে কাহিনীটা শুনবো। ওকে, শুধু দর্শক শ্রোতা আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। শ্রোতা দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত পুনরায়। আমরা জেনারেল শওকতের কাছে ফিরে যাচ্ছি ওনার অসমাপ্ত মুক্তিযুদ্ধের প্রারম্ভের কথাগুলি শোনার জন্যে। স্যার বলুন। ওকে, আমি বিদ্রোহের কথা বলছিলাম, হ্যাঁ পুরো 8 বেঙ্গল বিদ্রোহ করেছে জিয়াউর রহমানের আহ্বানে। তখন একটা কিছু বলতে হবে সৈন্যদের, কারণ সৈন্যরা বিক্ষুব্ধ, জি বিক্ষুব্ধ, কেউ কিছু জানে না কি হচ্ছে, কেউ উপরে গুলি করছে, কেউ কাপড় পুরো আছে, কারো হাতে 2টা রাইফেল, কারো হাতে রাইফেল নেই, এই অবস্থা। এটা যে আপনি যদি না দেখেন একটা বিদ্রোহ চোখের সামনে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিদ্রোহটা যে কি, এটা কেউ এটা একটা কেউ এটা ব্যাখ্যা করা মুশকিল। ব্যাখ্যা করা মুশকিল। আমি দ্বিতীয় বেঙ্গলের সবচেয়ে কনিষ্ঠ অফিসার ছিলাম, তা আমার সামনে আমার ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে আমি সহ, তো এই অভিজ্ঞতাটা স্যার আছে, কিন্তু আমরা বর্তমান প্রজন্মকে যতদূর সম্ভব চেষ্টা করছি এটা বোঝাতে আর বোঝানো কি। খুবই মুশকিল, জি স্যার এটা একভাবে বোঝানো যায় যে একজন মহিলার শ্লীলতা হানি হলে হুম তিনি যে একটা ট্রমাতে পড়েন, ওর থেকেও বড় ট্রমা একটা ব্যাটালিয়ন যখন রিভোল্ট রিভোল্ট করে, করে কারণ তার প্রতিষ্ঠিত কর্তৃত্বের তার বিরুদ্ধে, মাথায় একটাই জিনিস, যদি জিতি তো ভালো, না জিতলে ফায়ারিং স্কোয়াড, অ্যাবসলিউটলি, তখন সে দিশেহারা। তা এই রিভোল্টের সময় আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে জিয়াউর রহমান সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তিনি নেতৃত্ব নিলেন, এবং নেওয়ার পরে ওনাকে একটা উঁচু জায়গায় ওনাকে তো দাঁড় করাতে হবে, যে যেখান থেকে তিনি সৈন্যদের একটা বক্তব্য দিতে পারেন। সৈন্যদেরকে একসঙ্গে করা হলো এমটি শেডে, এটা আমার সিভিল ভাইদের বোঝা মুশকিল হবে, আপনি বুঝেন, এমটি শেড
ব্যাটালিয়নের ভিতরে সবচেয়ে বড় জায়গা হলো এমটি শেড, যেখানে গাড়ি ঘোরানো হয়, গাড়ি ঘোরানো পার্ক, গাড়ির পার্ক, গাড়ির পার্ক। তো ওখানে সমস্ত সৈন্যকে একসঙ্গে করা হলো, আর গাড়ির পার্কে কতগুলি ড্রাম পড়েছিল, যেটাকে আমরা 45 গ্যালন ড্রাম বলি। ওই একটা ড্রাম গড়িয়ে গড়িয়ে সৈন্যরা এনে খাড়া করলো, ওটার উপরে জিয়াউর রহমান দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি কয়েকটা কথা বললেন। তিনি বললেন যে আমাদের উপরে বাংলাদেশে আক্রমণ হয়েছে, ঢাকাতে, ঢাকার ঘটনাটা তিনি বললেন পরিষ্কারভাবে। বলে তিনি বললেন যে আমি বিদ্রোহ করেছি এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দেশ মুক্ত না করা পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। জি, তখন সৈন্যরা সাথে সাথে তালি এবং উর্রা, আল্লাহু আকবর, এই ধরনের উচ্চারণ। তখন তিনি এই ডিক্লারেশন করার পরে তিনি বললেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন, এবং যতদিন পর্যন্ত পাকিস্তানি সৈন্যকে দেশ থেকে বিতাড়িত করতে পারি ততদিন আমরা যুদ্ধ করব। জি স্যার, এই কথা বলে রিভোল্ট হলো। এটাই হলো তাহলে আনুষ্ঠানিকভাবে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের প্রথম ঘোষণা, প্রথম সশস্ত্র বিদ্রোহের ঘোষণা ঘোষণা এটা 26 তারিখ রাত 2:30-3টার দিকে। মানে আমরা তো এটা তো অভ্যস্ত না, 25শে মার্চ দিবাগত রাত্রি, 26শে মার্চের প্রথম প্রহরে, প্রহরে। জি স্যার, আর্মির হিসাবে 0200 আওয়ার্স। তো তখন এরপরে ব্যাটালিয়নকে অর্ডার দেওয়া হলো যে কোম্পানি বাই কোম্পানি তারা ওই রেল লাইন ধরে। একটা মজার কথা বলি, বলেন যে মেজর জিয়াউর রহমান, আপনি এবং অষ্টম বেঙ্গল, আপনারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বাংলাদেশের পক্ষে, কিন্তু রেডিও বা টেলিভিশনের কোনো ঘোষণা না শুনে। অফকোর্স, আমরা কোনো ঘোষণা শুনি, এবং রেডিওর ঘোষণা যে শোনেন নাই, মানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা তৎকালীন মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা প্রথমে নিজ নামে পরবর্তীতে বঙ্গবন্ধুর পক্ষে দিয়েছিলেন 27শে মার্চ বিকালে, সেটিও তো তিনি নিজেই দিয়েছিলেন। তাহলে নিজ কণ্ঠের কালুরঘাট ঘোষণার আগেই তিনি নিজেও বিদ্রোহ করেছেন, কারেক্ট? সত্য কি না স্যার? অ্যাবসলিউটলি কারেক্ট। এখন আমরা যে গতবারও অনেকগুলো অনুষ্ঠানে শুনেছি এবং পেয়েছি যে তিনি স্যার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 তারিখে বিকালে ঘোষণা দিয়েছিলেন, এটা আপনার কি স্মরণে আছে যেটা 27 না 26 না 28? আমি সবসময় বলি যে 26 তারিখে তিনি নিজে ঘোষণা দিয়েছেন, কারণ 26 তারিখ রাতে দিবাগত 25 তারিখে অষ্টম বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে দিবাগত, রাইট। আর 27 তারিখে তিনি সকালের দিকে একটা ঘোষণা দেন রেডিওতে, রেডিও কালুরঘাট বেতার, সেখানে তিনি কিন্তু বলেছিলেন আই মেজর জিয়া প্রোক্লেম অ্যাজ অ্যাক্টিং প্রেসিডেন্ট and commander, supreme commander of armed forces, do hereby proclaim Bangladesh independent. জি, উনি কিন্তু আর কারো কথা বলেন বলেন নাই। তারপরে উনি আমাকে এটা ঘোষণা দেওয়ার পরে তিনি আমাকে